হ্যালো বন্ধুরা, তোমরা জানো কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল ও মোহনবাগান দলের সমর্থকদের প্রতিটা সময় আশা দেখেই কেটে যাচ্ছে। একদিকে ইস্ট বেঙ্গল সমর্থকরা ভাবছে সার্জিও লোবেরা কবে তাদের দলে সই করবে, অপরদিকে মোহনবাগান সমর্থকরা ভাবছে জেসন কামিংস কবে তাদের দলে সই করবে। তবে গতকাল রাত্রে কামিংস এবং লোবেরাকে নিয়ে বড়সড় আপডেট বেরিয়ে আসলো এবং এর পাশাপাশি আকাশ মিশ্রা এবং মোহাম্মদ ইয়াসিরকে নিয়েও কিন্তু বড় আপডেট দিয়ে দিল মার্কাস মারগুলাও। তো প্রথমেই সার্জিও লোবেরার আপডেট নিয়ে কথা বললে যেমনটা জানা যাচ্ছে যে সার্জিও লোবেরা তার পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে পাঠিয়ে দেওয়ার পর লোবেরার এজেন্ট ইস্ট বেঙ্গল ক্লাবকে মৌখিকভাবে কথা দিয়েছিল যে লোবেরা ইস্ট বেঙ্গল দলে সই করবে। তবে এর মাঝে লোবেরার বর্তমান ক্লাব লোবেরাকে এনওসি দেওয়া নিয়ে কিন্তু যথেষ্ট টালবাহানা করছে এবং যেমনটা খবর লোবেরার জন্য সপ্তাহখানেক অপেক্ষা করবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আর তার মধ্যে লোবেরা যদি পজিটিভ কোনো বার্তা ইস্ট বেঙ্গলকে না দেয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাদের সেকেন্ড চয়েসের দিকে এগোবে তেমনটাই খবর। এবং এর সাথে যেমনটা খবর যে লোবেরা যদি চাইনিজ ক্লাবে থাকতে না চায় তাহলে কিন্তু লোবেরাকে সিটি গ্রুপ বেশি স্যালারি অফার করে সিটি গ্রুপের উরুগুয়ান ক্লাবে কোচিং করানোর প্রস্তাব দেবে। সেহেতু এর থেকে কিন্তু এটা পরিষ্কার যে লোবেরা এখন কোন ক্লাবে যাবে সেটা কিন্তু সম্পূর্ণ লোবেরার ব্যক্তিগত ডিসিশন। এবার যদি জেসন কামিংস এর আপডেট নিয়ে কথা বলা যায় তাহলে তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে যে জেসন কামিংস কে নাকি মুম্বাই সিটি এফসি টার্গেট করেছে। তো এই বিষয়ে জেসন কামিংস এর এজেন্ট জানান তিনি মুম্বাই সিটি এফসির সাথে কোনো রকম কন্ট্রাক্ট করেনি এবং তিনি এটাও জানিয়েছেন মোহনবাগান দলের সাথে কামিংস এর ডিল ডান হওয়ার বিষয়টা কিন্তু খুবই কাছাকাছি পর্যায়ে রয়েছে এবং আর কিছু বিষয়ে দুই পক্ষই সম্মতি দিয়ে দিলে কিন্তু এই ডিলটা ডান হয়ে যাবে তেমনটাই জেসন কামিংস এর এজেন্ট জানিয়েছে। সেহেতু বন্ধুরা কামিংস এর মোহনবাগান দলে সই করার ব্যাপারটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিকে এগোচ্ছে, এটা কিন্তু তোমরা বলতেই পারো। এবার মোহাম্মদ ইয়াসির এবং আকাশ মিশ্রার ব্যাপারে কথা বললে মার্কাস মারগুলাও জানিয়েছে যে আকাশ মিশ্রা মোহনবাগান দলের প্রাইম টার্গেট লিস্টে রয়েছে। তবে মোহাম্মদ ইয়াসির মোহনবাগান দলের টার্গেটে রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু মার্কাস মারগুলাও নিশ্চিত নয়। তো বন্ধুরা এটুকুই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।